बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम बंधुरा आशा करी सकले भालो आछेन एबं सुस्थ आछेन। अनेके विभिन्न कमेंट्स बक्से आमार काछे अनुरोध जानिएछेन, सेटी होच्छे सामने तीन थेके पाँच बछरेर मध्ये बांग्लादेश सामरिक बाहिनी की कि धरनेर समरास्त्र अर्डार दिएछे बा कि कि धरनेर समरास्त्र डेलिवरि पेते पारे ए ब्यापारे एकटी भिडियो दिते। एई धरनेर कयेकटी भिडियो आमि इतिमध्ये आमार च्यानेले आपलोड करेछिलाम। बंधुरा नतून नतून आपडेट आसार फले एखाने नतून नतून तथ्येर संयोजनेर प्रयोजन पड़े, आमि सेटिर दिकेओ लक्ष्य रखार चेष्टा करब। प्रथमे शुरू करते जा सुपरिचित एवं बार बार देखते देखते अपना जो बिरक्त हो गए से बिरक्तर बेपार्टी बंधुरा एमआरसी ये आसबे तब एक समय बेपार और से क्षेत्र में आबारों रिपीट करछी इरो फाइटर टाइफुन ही आसार सम्भावना सब चेये बेशी। एटी 2022-23 साल मध्य बांग्लादेश सरकार प्रथम बैचटी डेलिवरी पेते पारे। एरपर आछे एफ सेवेन बीजीए रिप्लेस हिसेबे सर्वप्रथम जे बेपार्टी आमार सब चेये पसंद बा जे युद्ध विमानटी आमार सब चेये पसंद সেটি হচ্ছে F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70/72। এখানে যে সকল অ্যাভোনিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে সেগুলো F-35 লাইটিং টু এবং F-22 র্যাপ্টরকে টেক্কা দিতে সক্ষম। F-7 বিজিএ রিপ্লেসগুলো সাধারণত 2030-35 সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70/72 ZNC এবং MiG-35 এর মতো যুদ্ধ বিমান প্রতিযোগিতা রয়েছে। অলরেডি এই তিনটি যুদ্ধবিমানই বাংলাদেশের কাছে প্রস্তাব করেছে এর নির্মাণকারী দেশগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে চীনের তৈরি ZNC যুদ্ধবিমান। ইতিমধ্যে চীন এই ZNC এর ইমপ্রুভড ভার্সন ZNDE সার্ভিসে এনেছে। বাংলাদেশ ইচ্ছা করলে চীনের কাছ থেকে এই ZNDE PL-15 এয়ার টু এয়ার মিসাইল সহ গ্রহণ করতে পারে। F-7BGA রিপ্লেস এর প্রথম ব্যাচটি 2030 সালের পূর্বেই বাংলাদেশ তার বিমান বাহিনীতে ডেলিভারি পেতে পারে, কারণ F-7BGA-এর সর্বশেষ আধুনিক ভার্সন যেটি সেটি হয়তো বাংলাদেশ 2035 সাল পর্যন্ত তার বিমান বাহিনীতে রাখবে। কিন্তু F-7BM এবং F-7BG-গুলো 2030 সালের মধ্যেই বাংলাদেশ রিটার্ডে পাঠাবে এর প্রতিস্থাপন বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত করার মাধ্যমে। বন্ধুরা এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নতুন একটি শক্তি পাবে, কারণ কমপক্ষে 32টি এই ধরনের যুদ্ধবিমান যদি বাংলাদেশ বিমান বাহিনী তার বাহিনীতে 2030 সালের মধ্যে ইনস্টল করতে পারে এবং তার সাথে যদি আরও 16টি MRCA বা মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফট সংযুক্ত হয় তাহলে বিমান বাহিনী একটি বড় ধরনের বুস্ট পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ সেনাবাহিনী তার ফায়ার পাওয়ার সক্ষমতা বৃদ্ধি করার জন্য ট্যাঙ্ক বহর বৃদ্ধির উপরে বড় ধরনের নজর দিয়েছে। বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির নতুন নতুন ট্যাঙ্ক নিজেদের বহরের সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তার ট্যাঙ্ক বহরের সক্ষমতাকে অনেক অংশে বাড়াতে চায়। বন্ধুরা প্রথমে বাংলাদেশ সরকার চিন্তা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য হয়তো T-90 ট্যাঙ্ক বা আমেরিকার তৈরি এএন আব্রাম ট্যাঙ্ক তাদের নিজেদের বহরে সংযুক্ত করবে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় বাংলাদেশের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য এবং বাংলাদেশের নরম মাটির কারণে এই ভারী ট্যাঙ্ক বাংলাদেশের উপযোগী নয়। তাই বাংলাদেশ এমন একটি ট্যাঙ্ক খোঁজ করছিল যেটি তার মাটিতে যুদ্ধ করার সক্ষমতা ধরে রাখতে পারবে। আর এই হালকা ট্যাঙ্কের জন্য বাংলাদেশ নির্বাচন করেছে চায়নার নরেনকো গ্রুপের তৈরি VT-5 লাইটওয়েট ট্যাঙ্ক। ইতিমধ্যে বাংলাদেশ এই VT-5 লাইটওয়েট ট্যাঙ্কের 44টি ডেলিভারি পেয়েছে। বাংলাদেশের পরিকল্পনা রয়েছে আরও 2 রেজিমেন্ট ট্যাঙ্ক তাদের বহরে সংযুক্ত করার জন্য এবং এ ব্যাপারে চায়নার নরেনকো গ্রুপের সাথে বাংলাদেশের কাজ চলছে। ধারণা করা হচ্ছে সামনে 2-3 বছরের মধ্যে বাকি 2 রেজিমেন্ট বাংলাদেশ ডেলিভারি পেয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের VT-5 লাইটওয়েট ট্যাঙ্ক হতে যাচ্ছে তাদের হালকা ট্যাঙ্ক বহরের অন্যতম প্রধান সমরাস্ত্র। অর্থাৎ বাংলাদেশ শুধুমাত্র মায়ানমারকে টার্গেট করে এই ধরনের ট্যাঙ্ক ক্রয় করছে, যেটি মোটামুটি পাহাড়ি উঁচু এলাকায় চলতে সক্ষম, অন্যতম প্রধান সমরাস্ত্র। আর এটি দিয়ে তারা মায়ানমারের অভ্যন্তরে যে কোনো ধরনের অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ 2024-25 সালের মধ্যে এই ধরনের কমপক্ষে 150টি ট্যাঙ্ক অপারেট করবে। এরপরে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে কোনো একটি দেশের আকাশ নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত করতে হলে সর্বপ্রথম তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত। বাংলাদেশ ক্রমান্বয়ে তার আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। বন্ধুরা বাংলাদেশ এই কারণে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার বহরে সংযুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। বন্ধুরা বাংলাদেশের আকাশে যদি কোনো হুমকি আসে সেটি আসার সম্ভাবনা মিয়ানমারের নিকট থেকে সবচেয়ে বেশি, আর মিয়ানমারকে মোকাবেলা করতে হলে মিয়ানমারের কী ধরনের সমরাস্ত্র রয়েছে সেটি সম্পর্কে আমাদের আগে ধারণা রাখতে হবে। বন্ধুরা মিয়ানমার রাশিয়ার নিকট থেকে Su-30 SME যুদ্ধবিমান ক্রয় করছে। এই Su-30 SME যুদ্ধবিমানকে থামাতে হলে কমপক্ষে মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের প্রয়োজন হবে, আর এটি বাংলাদেশ যে কোনো সময় সংগ্রহ করতে পারে ইচ্ছা করলেই। ইতিমধ্যে বাংলাদেশ পয়েন্ট এয়ার ডিফেন্সের জন্য বিভিন্ন ধরনের সমরাস্ত্র সংগ্রহ করেছে।
তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স গান এবং ভিসরড। বাংলাদেশকে প্যাট্রিয়ট প্যাক 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের জন্য বা ক্রয় করার জন্য আমেরিকা অফার দিয়েছে। তবে বাংলাদেশের মিডিয়াম টু লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আসতে পারে প্রধানত ইউরোপ থেকে। বন্ধুরা, ইতিমধ্যে শোনা গিয়েছে যে বাংলাদেশ তুরস্কের নিকট থেকে তাদের মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে এবং তুরস্ক বাংলাদেশকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করতে ইচ্ছুক। তবে এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বন্ধুরা, তুরস্কের এমন কোনো স্টেট অফ দি আর্ট এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেটি লং রেঞ্জে বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। তুরস্কের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রধানত চীনের নিকট থেকে বাংলাদেশ দুই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে পারে। এর মধ্যে প্রথমটি হচ্ছে LY-80। এ ব্যাপারে নাকি বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে এবং এই বছরের শেষের দিকে বাংলাদেশ LY-80 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডেলিভারি পেতে পারে চীনের নিকট থেকে। আর চীনের নিকট থেকে বাংলাদেশ আরেকটি এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে, সেটি হচ্ছে লং রেঞ্জের HQ-22। এই HQ-22 হলো একটি মিডিয়াম টু লং রেঞ্জ সেমি অ্যাক্টিভ রাডার হোমিং রেডিও কমান্ড গাইডেন্স সারফেস টু এয়ার মিসাইল, যেটি ডেভেলপ করেছে রিপাবলিক অফ চায়না। এটি সার্ভিসে আছে 2017 সালে। এর ওজন হচ্ছে 1300 কেজি, এর লেন্থ 7 মিটার, ডায়ামিটার 0.7 মিটার। বন্ধুরা, ইঞ্জিন হিসেবে এখানে রকেট মোটর ব্যবহার করা হচ্ছে। এটি সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ হচ্ছে 170 কিলোমিটার, অর্থাৎ লং রেঞ্জ সিস্টেমের ক্ষেত্রে এটি একটি ইফেক্টিভ রেঞ্জ। ফ্লাইট অল্টিচিউড হচ্ছে 50 মিটার থেকে 27 কিলোমিটার পর্যন্ত, আর গাইডেন্স সিস্টেম হচ্ছে সেমি অ্যাক্টিভ রাডার হোমিং রেডিও কমান্ড গাইডেন্স। শোনা যাচ্ছে বাংলাদেশ মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে এই সিস্টেমটিকে বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বন্ধুরা, আরও কয়েকটি বিষয় শোনা যাচ্ছে, তা হচ্ছে বাংলাদেশ তুরস্কের সাথে নাকি আলোচনা শুরু করেছে তাদের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসারও ক্রয় করার জন্য। বাংলাদেশ যদি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে হিসারও ক্রয় করে, তাহলে চীন এবং তুর্কি সমন্বয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে গঠন হতে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ তুরস্কের নিকট থেকে ইতিমধ্যেই Tiger-T300 MLRS সিস্টেম ক্রয় করেছে এবং বাংলাদেশ 1 রেজিমেন্টের ফার্স্ট ব্যাচ অলরেডি ডেলিভারি পেয়েছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ আরও অধিক সংখ্যক রেজিমেন্ট ক্রয় করতে পারে তুরস্কের নিকট থেকে। সামনে 2 থেকে 3 বছরের ভিতরে, অর্থাৎ 2025 সালের মধ্যে এই সিস্টেমের কমপক্ষে 3 রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে। এই ধরনের MLRS সিস্টেমের যদি 3টি রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে সংযুক্ত করে, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার এমনভাবে বেড়ে যাবে যে পার্শ্ববর্তী মায়ানমারকে তুলোধনা করে দিতে সক্ষম হবে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে। 2023-24 সালের মধ্যে বাংলাদেশ তার অ্যাটাক ড্রোনের সামগ্রিক বহরগুলো ডেলিভারি পাবে, আর বাংলাদেশ তার অ্যাটাক ড্রোন নিজেদের বিমান বহরে সংযুক্ত করার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকে এই ব্যাপারটি নিয়ে সন্দেহ পোষণ করছেন। আসলে প্রকৃত সত্য হলো, বাংলাদেশ চীন এবং তুরস্কের নিকট থেকে তাদের অ্যাটাক ড্রোনের বহরটি গড়ে তোলার চেষ্টা করছে, আর 2023-24 সালের মধ্যে এই অ্যাটাক ড্রোনের বহর গঠন প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ সরকার তার সামরিক বাহিনীর শক্তিকে এক অন্যতম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে রয়েছে সাবমেরিন হান্টার হেলিকপ্টার সংযোজন। বন্ধুরা, বাংলাদেশ ইটালির লিওনার্দো কোম্পানি থেকে 2টি সাবমেরিন হান্টার হেলিকপ্টার তার বহরে সংযুক্ত করতে পারে। বন্ধুরা, ইতিমধ্যে লিওনার্দোর সাথে বাংলাদেশ নৌবাহিনীর চুক্তি হয়েছে। আশা করা যাচ্ছে 2021-22 অর্থ বছরের মধ্যেই বাংলাদেশ তার সাবমেরিন হান্টার হেলিকপ্টারগুলো হাতে পাবে। বন্ধুরা, বাংলাদেশ সরকার অনেকদিন ধরে চেষ্টা করছে ভবিষ্যতে তার নৌবাহিনীতে হেলিকপ্টার ল্যান্ডিং ডক সংযোজন করার জন্য, আর এ ব্যাপারে বাংলাদেশ সরকার কয়েক বছর পূর্ব থেকেই কাজ শুরু করেছে। গভীর সমুদ্রে এবং এই সমুদ্র তদ অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য হেলিকপ্টার ল্যান্ডিং ডক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের সীমানা থেকে অন্য কোনো সীমানায় আক্রমণ পরিচালনা করার জন্য সকল হেলিকপ্টার ডক, সামরিক সমরাস্ত্র থেকে শুরু করে ট্যাঙ্ক, বিভিন্ন ধরনের হাম্বি এবং যুদ্ধবিমান বহনে অত্যন্ত কাজ দেয়। বন্ধুরা, বাংলাদেশ যদি হেলিকপ্টার ল্যান্ডিং ডক তার নৌবাহিনীতে সংযুক্ত করতে পারে, এটি বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতাকে অনেকাংশ বাড়িয়ে দেবে মায়ানমারের তুলনায়। পূর্বের পরিকল্পনা ছিল বাংলাদেশ তার হাই পারফরমেন্স ফ্রিগেটগুলো নিজেদের বহরে 2021 সাল থেকে সংযোজন করতে সক্ষম হবে, কিন্তু চিটাগাং ড্রাইডক লিমিটেড এই হাই পারফরমেন্স জাহাজগুলো তৈরি করার জন্য প্রস্তুত না হয় এটি একটু ডিলে হয়েছে। তারপরও বাংলাদেশ সরকার নতুন লক্ষ্য স্থির করেছে যে 2025 সালের মধ্যে কমপক্ষে 1টি বা 2টি হাই পারফরমেন্স ফ্রিগেট তার নৌবাহিনীর বহরে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে। বন্ধুরা, সাবমেরিনের ব্যাপারটি বর্তমানে অনেকটা খোলাসা। ভারতের শত বাধা সত্ত্বেও বাংলাদেশ চায়না থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন বর্তমানে অপারেট করছে।
ভবিষ্যতে বাংলাদেশ 2030 সালের মধ্যে নিজেদের বহরে কমপক্ষে 6 থেকে 8টি একটি সাবমেরিন ফ্লিট গঠন করতে চায়। আর সেই লক্ষ্যে বাংলাদেশ এখন থেকেই কাজ শুরু করছে। বাংলাদেশ তার সাবমেরিন ফ্লিটকে শক্তিশালী করার জন্য এবং ভারত ও মায়ানমারকে টেক্কা দেওয়ার জন্য এমন ধরনের সাবমেরিন খোঁজ করছে যেগুলোতে এআইপি বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি সংযুক্ত রয়েছে। এর মাধ্যমে সাবমেরিনগুলো পানির নিচে একবারে ডুব দিয়ে অনেকদিন পর্যন্ত তার অপারেশন পরিচালনা করতে সক্ষম হয়। অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তির মাধ্যমে পানির হাইড্রোজেন এবং অক্সিজেনকে ভেঙে নাবিকদের জন্য উপযোগী অক্সিজেন তৈরি করা হয়। অর্থাৎ নাবিকদের অক্সিজেন সংগ্রহের প্রয়োজনে সাবমেরিনগুলোকে বারবার পানির উপরে আসার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সীমানাকে পাহারা দেওয়ার জন্য। আর এই ব্যাপারটি বুঝতে পেরে বাংলাদেশ ইতিমধ্যে অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার বা প্রি অর্ডার দিয়ে থাকতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশকে আমেরিকা তাদের অ্যাপাচি 64D অ্যাটাক হেলিকপ্টারটি আগে থেকেই অফার করে রেখেছে। তবে বাংলাদেশের ইন্টারেস্ট ছিল তুরস্কে নির্মিত TI-129 অ্যাটাক হেলিকপ্টারের দিকে, কিন্তু বর্তমানে তুরস্ক এই অ্যাটাক হেলিকপ্টারটি নিয়ে ইঞ্জিন সমস্যায় ভুগছে। ভবিষ্যতে বা দ্রুততম সময়ের মধ্যে এই ইঞ্জিন সমস্যার সমাধান হয়ে যাবে, তখন বাংলাদেশ তুরস্কের এই অ্যাটাক হেলিকপ্টারটি নিজেদের বহরে সংযুক্ত করতে পারে। বন্ধুরা, যাই হোক না কেন, 2024-25 সালের মধ্যে আপনি বাংলাদেশ বিমানবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনীতে আলাদা আলাদা প্ল্যাটফর্মে অ্যাটাক হেলিকপ্টারের উপস্থিতি দেখতে পারবেন। সেভাবেই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রথম দিকে রাশিয়া বাংলাদেশকে তাদের Mil-Mi-35 অ্যাটাক হেলিকপ্টার অফার করেছিল, কিন্তু বাংলাদেশ এটি রিজেক্ট করে MRCA নিয়ে রাশিয়া বাংলাদেশের সাথে প্রতারণা করার জন্য। যে কোনো দেশের সামরিক বাহিনীর এমন কয়েকটি বাজেট থাকে বা সমরাস্ত্র ক্রয়ের পরিকল্পনা থাকে যেটি জনসমক্ষে প্রকাশ করা হয় না, এটি দেশের সার্বিক নিরাপত্তার জন্য গোপন রাখা হয়। বাংলাদেশেরও এমন কিছু থাকতে পারে। তারপরেও বলবো, বাংলাদেশ বাজেট প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করার জন্য যে উদাহরণ সৃষ্টি করেছে বা যে পদক্ষেপ নিয়েছে তাতে এখনও পর্যন্ত সন্তুষ্ট বলা চলে। বন্ধুরা, আপনাদের কী মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আর প্রথমবারের মতো হলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেষ পর্যন্ত।